বন্ধুরা, আর কিছুক্ষণ পরেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। এই জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালবৈশাখী ঝড় নিয়েও একটা সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, পাশাপাশি তাপমাত্রা নিয়ে ইতিমধ্যেই একটি হাই অ্যালার্টও জারি করা হয়েছে, তো কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আমরা উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং সেখানে বৃষ্টি এবং বজ্রমুট করলে আপনারা এই মুহূর্তে পরিষ্কারভাবে দেখতে পারবেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা পশলা বৃষ্টি, যেমন দীঘা কোনটাই থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বেদগাঁও, মোহনপুর, এগড়া, এদিকে বাজকুল, হলদিয়া, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, কুলপি, এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে আর কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি উত্তরের দিকে, অর্থাৎ এদিকে মালদা, জঙ্গিপুর, আজিমগঞ্জ, এই জায়গাগুলিতে কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা এই মুহূর্তে নেই। মেঘলা আকাশ রয়েছে কিছু কিছু জায়গায়, আবার ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায়, তো সেটাও আপনাদেরকে জানাবো। বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি উত্তরের দিকে, অর্থাৎ উত্তরের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে অসমে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, আরও ভারী বৃষ্টিপাত হবে রাতের দিকে। অসমে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে এই মুহূর্তে যা আমরা দেখতে পাচ্ছি, অসমের ডিমাপুর, হোজাই, শিলং, জোড়হাটের দিকে কিছুটা বৃষ্টিপাত, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগ, অর্থাৎ বাংলাদেশের পূর্ব সাইডটাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা, কিশোরগঞ্জ, কাশপিয়া থেকে শুরু করে বগড়া, ঢাকা, কুমিল্লা, এদিকে খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, লালমোহন, সেনবাগের দিকে বৃষ্টিপাত, এবং ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি গোটা ত্রিপুরা জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে আমরা দেখাচ্ছি বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কেমন রয়েছে, দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ করে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে পরের যে 12 ঘন্টা সেই আপডেট যদি আমরা দেখি, অর্থাৎ ধরুন পরের আমরা যদি দেখি বৃষ্টিপাতের পরিমাণে 12 ঘন্টা পর আকাশের যে পরিস্থিতি, অর্থাৎ আমরা যদি দেখি মধ্যরাতের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং অসমে আমরা ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং পাশাপাশি মধ্যরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে তেমন বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই বললেই চলে, শুধু উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত, এদিকে বাংলাদেশ, ত্রিপুরার দিকে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকার সম্ভাবনা। এবং পরের 24 ঘন্টা করে যদি আমি আপনাদেরকে দেখাই যে 24 ঘন্টা পর আকাশের পরিস্থিতি কেমন থাকবে, অর্থাৎ আগামীকালকে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে উত্তরের বেশ কয়েকটি জেলা, পাশাপাশি অসমে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অসমের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এখানে মেঘমালা করেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তো বৃষ্টিপাত রয়েছে, আগামীকাল যেটা আমি বললাম 24 ঘন্টা পর অসমে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে অসমের তেজপুর থেকে শুরু করে এদিকে জোড়হাট, ডিব্রুগড়ের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আকাশ পরিষ্কার, কেননা এই যে জায়গাগুলি রয়েছে দক্ষিণের বেশ কয়েকটি জায়গায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং লু বইবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কিন্তু জানানো হয়েছে। তবে আজ রাতের দিকে উত্তরবঙ্গেই বৃষ্টিপাত থাকছে, অসমের দিকে বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টিপাত থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে, অসমের দিকেও থাকছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে নেই, বাংলাদেশের দিকেও কিন্তু নেই, এমনকি ত্রিপুরার দিকেও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আগামীকাল আবারও বাংলাদেশ, ত্রিপুরা এবং অসমের সাইডে কিছুটা বৃষ্টিপাত বাড়বে, এবং পাশাপাশি দেখব বৃহস্পতিবারের আপডেটে, অর্থাৎ 18 তারিখে যদি আমরা দেখি ত্রিপুরাতে বৃষ্টিপাত, বাংলাদেশের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে, এবং কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি থাকছে চট্টগ্রাম বিভাগে। তারপর শুক্রবার দিন আমরা যদি দেখি, শুক্রবার দিন উত্তরের কিছু কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের পূর্ব সাইডটাতে হালকা পশলা বৃষ্টি থাকছে। তারপর 20 তারিখে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, অসমের সাইডে 20 তারিখে একটা বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে
আপাতত কয়েকদিন পর্যন্ত কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। তাপপ্রবাহের সতর্কবার্তা যেটা রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, যে কোন কোন জেলাগুলিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এই মুহূর্তে দেখতেই পারছেন, পরিষ্কার আপনারা দেখে নিন, নিজেরাই দেখতে পারছেন, পশ্চিমবঙ্গে দক্ষিণের দিকে ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। এই মুহূর্তে আমরা যদি দেখি 40-41 ডিগ্রি সেলসিয়াসের পৌঁছে গেছে দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা। পাশাপাশি মুর্শিদাবাদ, এদিকে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, এদিকে নদিয়ার দিকেও তাপমাত্রা রয়েছে ঊর্ধ্বমুখী। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকেও ঝাড়গ্রামের দিকেও প্রচুর পরিমাণে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আগামীকালকে আরও তাপমাত্রা বাড়বে সেটাও আপনাদেরকে দেখাচ্ছে। আগামীকাল প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছে যেতে পারে দক্ষিণবঙ্গে। তারপর বৃহস্পতিবার দিনও আমরা তাপমাত্রা সতর্কবার্তা দেখতে পারছি, বৃহস্পতিবার দিনও 40-41 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গে। তো আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। আজকের তাপমাত্রা সর্বোচ্চ রয়েছে আমরা দেখতে পারছি 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যেই জায়গাগুলিতে সতর্কবার্তা রয়েছে পরিষ্কার জানালাম। উত্তরের দিকে যদি আমরা দেখি, মালদায় 38 ডিগ্রির মধ্যে থাকছে, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে জলপাইগুড়ির দিকে আমরা 34-33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দেখতে পাচ্ছি। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুরের দিকে কিছুটা কম, কেননা বৃষ্টিপাতের সতর্কবার্তা। বাংলাদেশের পূর্ব সাইডটা তো বৃষ্টিপাতের সতর্কবার্তা, তার জন্য তাপমাত্রা 33 ডিগ্রি। আবার বাংলাদেশের রাজশাহী, মিরপুর, এদিকে তাপমাত্রা 40 ডিগ্রি রয়েছে। এদিকে রংপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি 34-35 ডিগ্রি, ঢাকাতে 36-37 ডিগ্রি রয়েছে, এবং চিটং, মহেশখালীর দিকে 36-37 ডিগ্রি রয়েছে। ত্রিপুরাতে এই মুহূর্তে আমবাসার দিকে কিছুটা ঊর্ধ্বমুখী 36, তবে আগরতলা, এদিকে আমরাপুর ভ্যালি নিয়ে দিকে তাপমাত্রা 32-33 ডিগ্রির মধ্যেই রয়েছে। তো বুঝতেই পারছেন, তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা কিন্তু দেখিয়ে দিলাম। উপগ্রহ চিত্র কী বলছে সেই অনুযায়ী যদি আমরা চলে যাই, এবং আপনারা দেখতে পারবেন নিজেরাই যে উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র বাংলাদেশের ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত, এবং মুর্শিদাবাদ দিকে কিছুটা বৃষ্টিপাতের একটু মেঘ রয়েছে। কোচবিহারের দিকে, উত্তরের দিকে একটু বেশি পরিমাণে মেঘ আনাগোনা করছে। প্লে করলে দেখতে পারবেন যে দক্ষিণবঙ্গের তুলনায় এই মুহূর্তে উত্তরবঙ্গে ঘন কালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে এবং পাশাপাশি অসমের দিকে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ এই মুহূর্তে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের দিকেই কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি, অসমের দিকেও মেঘ লক্ষ্য করতে পারছি, তবে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলির দিকে তেমন মেঘ নেই, অর্থাৎ আকাশ মূলত পরিষ্কারই আমরা দেখতে পারছি। হালকা পশলা মেঘ কোথাও কোথাও রয়েছে এবং বাংলাদেশের দিকেও হালকা পশলা মেঘ কিন্তু রয়েছে। তাছাড়া ভারী যে মেঘ সেটা কিন্তু এই মুহূর্তে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। আপাতত ঘূর্ণিঝড় নিয়ে কোনো আপডেট নেই, যদি পরবর্তীতে কোনো আপডেট আসে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই আপডেটটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে মধ্যে সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।